বন্ধুরা, যারা পানিপুরি ভালোবাসেন তারা এর নাম শুনলেই পাগল হয়ে যান। ভিডিওটি দেখার পর পানিপুরি খাওয়া তো দূরের কথা, এর কথা ভাবাও ছেড়ে দিবেন। রাস্তাঘাটে এমন অনেক পানিপুরিওয়ালা দেখা যায় যারা কোনো গ্লাভসের ব্যবহার না করেই কোনোই ডুবিয়ে টক বা অন্যান্য মশলা মেশায়। এভাবে পানিপুরির টক ঝাল মিষ্টি স্বাদের সাথে ঘাম, জীবাণু, নোংরা, ব্যাকটেরিয়া একসাথে পরিবেশন করা হয়। এসব এখানেই থেমে থাকে না, নোংরা হাত পরিষ্কারের ব্যাপার যখন আসে এমন হ্যান্ড ওয়াশিং মেশিনের মধ্যে হাত দেয় যার নাই বা বলি। একবারেই মেশিনে ধোয়া হাত বাইরে আসলে জীবাণুরাও ভাবে, আরে ভাই এবার থাম, আমাদেরও জীবন বের হয়ে যাচ্ছে, একটু সবুর করুন, প্লেট ধোয়া এখনো বাকি। এরা প্লেট ধোয়ায় যে ডিশ ক্লিনার ব্যবহার করে তা দোকান বা শপিং মলে নয়, বরং নোংরা ড্রেনের পানিতেই পাওয়া যাবে। ইনি হয়তো দুনিয়ায় প্রথম এমন কোনো বিজ্ঞানী হবেন যে নোংরা ধোয়ার কাজে নোংরাই ব্যবহার করছেন। ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন।